জয়ের বিশ্বাসটা আফিফের কাছ থেকেই নাকি পেয়েছিলেন ম্যাচ সেরা মেহেদি হাসান মিরাজ, কিন্তু আফিফ কখনোই জয়ের জন্য খেলেননি। এই বাহাতির মূল লক্ষ্য ছিল ক্রিজে টিকে থাকা এবং প্রায় অসম্ভব কাজটা সম্ভব হবে ভাবেননি খোদ অধিনায়ক তামিম ইকবাল। নতুনের কেতন উড়িয়ে ভিন্ন এক বাংলাদেশের সাক্ষী জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে। ইস্পাত কঠিন দৃঢ়তা আর পাহাড় সম আত্মবিশ্বাস যেন ঠিকরে বেরুচ্ছিল মেহেদি হাসান আফিফ হোসেনদের উইলো থেকে। ভিন্ন দু ক্রিকেটীয় দর্শন ধরে হেঁটেছিলেন, কিন্তু দিন শেষে তাদের গন্তব্যটা মিলে মিশে একাকার লেখা হয়ে গেছে গৌরব আর সাহসিকতার অভিন্ন উপাখ্যান। তো একটাই প্ল্যান ছিল যে উইকেট দিব না, রান যেটা আসতে থাকবে আসলে ভালো আর না আসলে কিছু করার নেই। আর শেষের দিকে তো খেলা বল টু বল ছিল, তো ওই সময় প্ল্যান ছিল যে জাস্ট নর্মাল ক্রিকেট খেলবো। বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট, আমরা যদি বিশ্বাস করতে পারি এই ম্যাচ জিতাতে পারি তাহলে আমরা উইন হব। বাট একটা জিনিস কি মানুষ পারেন এমন কোনো জিনিস নাই, যদি খালি দরকার বিলিভনেসটা। দুজনের রসায়নটাও জমেছিল বেশ, শুনেছেন একে অপরের পরামর্শ, তাই তো ম্যাচ শেষে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। মিরাজ ভাই অনেক ভালো ব্যাটিং করছে ওপাস থেকে, অনেক যখন বাউন্ডারি দরকার ছিল আমাদের কিছু ডট হয়ে গেছে তখন বাউন্ডারি আসছে, তাছাড়া দুজনের ওভারঅল মানে কথা অনেক ভালো হইতেছিল। সত্যি কথা বলতে ওর ওই ব্যাটিং দেখে আমারও কনফিডেন্ট মনে হয়েছে, কারণ আমি একটু প্রথম দিকে নার্ভাস ছিলাম, বাট ও আমাকে একটা কথা বলেছে আফিফ যে মিরাজ ভাই আমরা ক্রিকেট বল টু বল খেলি, যা হবে পরে দেখা যাবে। 22 গজের জমিনে যখন দুঃসাধ্য সাধনের চেষ্টায় ব্যস্ত মেহেদি মিরাজ আফিফ হোসেনরা, তখন ড্রেসিং রুমে বসে হারের ক্ষণ গুনছিলেন তামিম ইকবাল। এই জয়টা শুধুই একটা জয় নয় অধিনায়কের কাছে। I'll be lying honestly, 45 for 6 chasing 215, really difficult. Otherwise honestly I'm happy, very happy, not because we just won, because the way the two youngsters played. হারার আগেই হেরে যাওয়া নয় নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন ক্যাপ্টেন। গৌরবময় অনিশ্চয়তার ক্রিকেটের আনন্দটা এখানেই। রেদওয়ান শেব, চ্যানেল 24। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।